আর তুই তো একটা নষ্ট মেয়ে, তুই এখানে দাঁড়া, তোর খবর আছে, তুই একদম লড়বি না। এই ভাই নাম নাম এদিকে নাম, কি আছো? এই তোর বাড়ি কই? আরে ছাড় তো, এদিকে তুই, এদিকে। আরে ভাই, এই তুই এদিকে, ছাড় বললাম না। কি রে তুই আমার আবার মারলি? বন্ধু দেখ তো, ভাবি না? হ্যাঁ তোর ভাবি তো। আরে বাজারে গেছে, বাড়িতে যাবে, সমস্যা নাই। আর শুন, চল আমরা, চল 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 চল। কি হইছে আবার? চল ভাবি গাড়িতে যায় বুঝলাম, কিন্তু সাথে ওই কারা নিয়ে যাইতেছে? হ কি রে ও সাথে এটা কে? এ চল তো এদিকে চল। এই দাঁড়া, এই 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 এ রিকশা, দাঁড়া এ রিকশা, দাঁড়া এ দাঁড়া দাঁড়া, কি ব্যাপার? সরে যাইতেছে। এই দাঁড়া, এই দাঁড়া দাঁড়া, বন্ধু দৌড় 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 দৌড়, বন্ধু দাঁড়া, এইভাবে ওদেরকে ধরা যাবে না রে, ওরা তো বড় রিকশার মধ্যে আছে, কি করা যায়? ও তো ঘর থেকে বাইরেছে, ও তো বললো বাজারে যাবে, কিন্তু ফ্রেন্ডের কাছে ফোন করতেছি, দাঁড়া জলদি কর জলদি কর। হ্যালো, হ্যাঁ রিকশায় কইরা অন্য ছেলে নিয়ে ঘুরো না, সমস্যা নাই, আজকে তোর 12টা বাজাবো আমি, তাড়াতাড়ি আমরা তাড়াইছি, চলে যাইতেছে বন্ধু, চলে যাইতেছে তো। আর দাঁড়া ওর বাসায় যে, চল চল চল। এই যে মামা সামনে দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ আমার বাসা এখানে, নেন আপনার ভাত, আমি দিয়ে দিব, সমস্যা নাই আমি দিলাম তো। আচ্ছা ঠিক আছে যান তাহলে। হ্যাঁ ভালো থাকবেন, হ্যাঁ হ্যাঁ আপনি সাবধানে থাকবেন। এটা কার সাথে ঘুরছ তুই? হ্যাঁ মার্কেটের কথা কইয়া নাগর লইয়া ঘুরো রাস্তায় না, এসব করে বেড়াও? এই একদম চুপ, একদম কথা বলবি না। এ ভাই এই গাড়ি দাঁড়া করান। আরে তুমি এসব কি বলতেছো? আর রাস্তার মধ্যে এরকম ব্যবহারই বা কেন করতেছো? বন্ধু তুই কার কথা তুই আমারে কইছস? হ্যাঁ এই তোর বউ। হ্যাঁ দাঁড়া তুই 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 দাঁড়া, আমি কইতেছি। এই তুমি আমারে সকালবেলা কি কইছিলে? হ্যাঁ কইছিলে না মার্কেটে যাইবা, মার্কেটে যাইবা, আর রিক্সা ওইটা নাগর একটা লইয়া তুমি রাস্তাঘাটে ঘুরাফিরা করো, আর কি ভাবছো? মনে করছো আমি দেখবো না? হ্যাঁ এখানে নামে যাইয়া ওরে সাইরা দিবা আর তুমি বাসায় চলে যাবা, এটা মনে করছো? এত সহজ? এই তোমার চরিত্র এত খারাপ কে? এত খারাপ কে তোমার চরিত্র বলো? এই উত্তর দাও, জানি উত্তর দিতে পারবে না তো, তোমার তো এখন জবান বন্ধ হয়ে গেছে, কারণ যে নোংরামি করছো এই নোংরামির পরে কারো উত্তর থাকে না। তুই এখানে দাঁড়া, তোর খবর আছে, তুই একদম লড়বি না। এই ভাই নাম 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 এদিকে নাম, কি আছো? এই তোর বাড়ি কই? আরে ভাই আমার বাড়ি যেখানে উঠনে কেন, আপনি তোর বাড়ি কই সেটা কও। ভাই ভাই আপনি হাতটা ছাড়েন, ছাড়েন ছাড়েন, কি সমস্যা কি? হ্যাঁ আপনি আমার কথাটা একটু শুনেন, আপনি আমাকে না জানি না চিনে আপনি আমার কলার ধরে গাড়ি থেকে নামিয়ে ফেলছেন। আমি আপনাদের কথা শুনে বুঝতে পারছি আপনার কি কিছু একজন হয়, কিন্তু আমাকে তো এভাবে কলার ধরে গাড়ি থেকে নামানোর কোনো মানে হয় না ভাই, একটু ভদ্রভাষা তো বলতে পারতেন, আমাকে তো খুলে বলেন সমস্যাটা কি, মানে আমার সমস্যাটা কি? আপনার পার্সোনাল কি এটা আমার জানার দরকার না, আমার সমস্যাটা কি আমাকে বলেন। আমার সমস্যা কি না? হ্যাঁ তোরে তো এইভাবে ছাড়া যাবে না রে, তোরে আমি ছাড়মু না, তোরে আমি খাই এলামু। তুমি ছাড়ো তুমি। হ্যাঁ ছাড়মু দাদা, ছাড়মু না, ও নাগর নাগরের গায়ে ধরছি। কি ব্যবহার করতেছ এগুলা? তুমি আমার কথাটা শোনো, নাগরের গায়ে ধরছি এর লাগে তোমার অন খারাপ লাগতেছে না? মানে ওরে ছাড়া দিতাম, ওরে ছাড়লে তো আমি কোনো কিছুই পাবো না, তো ওরে তো ছাড়মু না ছাড়মু না, তোরও আর আমি আমার বাসা নিমু না। আরে তুমি আগে আমার কথাটা শোনো একটু। এই তোর কি কথা শুনবো রে, তুই তো একটা নষ্ট মেয়ে। আপনার ভাড়া কত ধরেন? এগুলো সব রাখেন আপনি, আপনি আপনি চলে যান। আরে ভাই আমার যেতে হবে। না না ওরে যাই যেতে মুনা ভাই, আপনি যান যান তো, যান আপনি যান। আরে ভাই আমার কত, এই তুই দাঁড়া, আরে ছাড় তো, এদিকে তুই এদিকে। আরে ভাই, এই তুই এদিকে, ছাড় বললাম না। কি রে তুই আমার আবার মারলি? আরে চুপ করো তুমি, তোমাকে অনেকক্ষণ ধরে আমি বলার চেষ্টা করতেছি, তুমি আমার কোনো কথাই শুনতেছো না, কি সমস্যা তোমার? হ্যাঁ না বুঝে যাই, সব পাগলামি করতেছো, তুমি জানো তুমি রাস্তার মধ্যে আমাকে কতটা ছোট করতেছো, একটা বাইরের মানুষের সামনে তুমি আমাকে ছোট করতেছো। এই না বুঝে মানে বন্ধু আমারে কয়, আমি না বুঝে? এই নিজ চোখে দেখছি, আমার বন্ধু দেখছে, না বুঝার কি আছে? হ্যাঁ আমি দেখলি না, আমারে আমার চোখে ধুলো দিয়ে তুই মানে ঘুরে বেড়াবি এভাবে, হ্যাঁ নাগরগিরি করবি, আর সুযোগ পাবি না, আমার বাড়িতে যাবি, তোরে আর জীবন আমার বাড়িতে উঠাবো না, দেখছো বন্ধু আমারে কি কয়? হ্যাঁ এই তুই কি কইতেছিস, কি হয়?
ও তোর কি হয় বল বল। আরে শুনো তুমি, শুনতে চাও? এতক্ষণ যদি শুনতে চাইতে না, এতক্ষণ যা যা করছো রাস্তার মধ্যে, যে ব্যবহারটা করছো এই লোকটার সাথে, এগুলো আর করতে না। শুনো, আমি মার্কেটে গেছি না, তোমাকে বলেই তো গেছি, মার্কেট থেকে ফিরার পথে আমি কোনো রিক্সা পাচ্ছিলাম না, শুধু একটা রিক্সা রাস্তার মাথায় দাঁড়ানো ছিল, আর তার জন্য আমি ওই রিক্সাতে উঠছি। চলেন তো একটু চন্দ্রা যাবো। যাবো, উঠেন। আপু আরেকজনকে নিয়ে নি। না না আপনি চলেন, আমার একটু তাড়া আছে। তাহলে সামনে গিয়ে একজন পাইলে। আচ্ছা ঠিক আছে, আগে চলেন। কিন্তু ওই রিক্সাওয়ালা আমাকে বলছে, বলছে আপনি যেহেতু একা, তার জন্য আমি সামনে থেকে আরেকজন যাত্রী নিব। আর তখন এই ভাইটা উঠছিল, আর এটা দেখে তুমি আমাকে ভুল বুঝে এতক্ষণ এতগুলো কথা বলে ফেললে, এত অপমান করলে আমাকে, আমার সাথে এতটা বছর সংসার করলে তুমি আমাকে এতটুকু বিশ্বাস করতে পারলা না, ছি, এটা ভেবেই আমার খুব লজ্জা পাচ্ছে। বন্ধুরে, আমার মনে হয় কোথাও একটা ভুল হয়ে গেছে। অনেক সময় চোখের দেখাও অনেক জায়গায় ভুল হয় বন্ধু, আমার মনে হয় এরকমই কিছু একটা ঘটনা ঘটছে। আরে বন্ধু, আসলেই ভাই যেটা বলছে আপনার দেখার ভুল হয়েছে ভাই। যদি আপনি আমার কলার ধরছেন, আমাকে গাড়ি থেকে আমার ঘাট ধরে নামায় ফেলছেন, আমি মাইন্ডে নিই নেই, ঠিক আছে, আপনার ভুল ছিল। আসলে ভাবি বলি, হ্যাঁ ভাবি যেটা বলছে এটা কিন্তু সত্য, আমি ওই মোড়ে ছিলাম, আমিও রিক্সা পাই না, এরপর দাঁড় করালাম, পাশে একটা প্যাসেঞ্জার থাকতেই পারে স্বাভাবিক, তা ভেবে আপনি যদি ওরে এরকম ভুল বুঝেন এটা তো ঠিক না ভাই। আর আমার একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হচ্ছে ভাবির আপনার প্রতি যে ভালোবাসাটুকু, এটা দেখে আমার খুব ভালো লাগছে ভাই। আপনারই ভুল ছিল ভাই। আসলে ভাই আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি ভাই, আপনার কলার ধরছে, আসলে আমার ভুল হয়েছে ভাই। আপনি তো জানেন ভাই, আমার বন্ধু যখন বলছে মানে রিক্সায় মানে আপনার সাথে, এরপরে আপনারা কি যেন বলছিলেন, এর থেকে আমার খুব খারাপ লাগছে। আমি জিজ্ঞেস করছিলাম যে আপু আপনি নামবেন কোথায়, আমি বলো ওখানে নামবো, আবার জিজ্ঞেস করছি যে ঠিক আছে আমি ভাড়াটা দিয়ে দিই। ও তাহলে এই ধরনের, এটাই আমার ভুল ছিল। আসলে আমি কি বলবো তোমার কাছে, আমি সরি, আমি বুঝতে পারিনি, না বুঝে এটা ভুল করে ফেলছি, তুমি আমার ক্ষমা করে দাও ভাই। আপনি তাহলে আসেন ভাই। হ্যাঁ বন্ধু, তাহলে তুই যা। হ্যাঁ ভাই, কিছু মনে করেন না ভাই। হ্যাঁ আচ্ছা বন্ধু যা, সমস্যা নাই, চলো চলো। এরকম পাগলামি আর কোনোদিন করবো না রাস্তাঘাটে।